বর্তমান সময়ে ঢালিউডের শাকিব খান এবং বুবলির নাম সবথেকে বেশি উচ্চারিত হচ্ছে, এর যৌক্তিক কারণও আছে। ছয় বছর ধরে শাকিব খান এবং বুবলি যে সত্যিটা চাপা দিয়ে রেখেছিলেন সেটি প্রকাশ পেয়েছে। এরপর আরও কিছু গল্পের ডালপালা মেলেছে। বুবলি এবং শাকিব খান ফেসবুক স্ট্যাটাসে বিয়ে এবং সন্তান জন্ম দেওয়ার খবর প্রকাশে আনার পর শুরু হয় তোলপাড়। তাদের প্রেমের সূচনা কীভাবে সেটি জানার আগ্রহের কমতি নেই দর্শক এবং ভক্তদের মনে। তাদের প্রেমের শুরু কীভাবে সেটি প্রকাশে এনেছেন শবনম বুবলি। তিনি বলেন, বজগিরির আগেই আমাদের প্রিয়ারে নামের আরেকটি ছবি নিয়ে কথা হচ্ছিল, ফলে শুটিংয়ের আগের থেকেই তার সঙ্গে কিছুটা জানাশোনা হয়েছিল। তাছাড়া ফিল্মের বিষয়ে শাকিব খানকে প্রথম চিনেছি এবং দেখেছি। বজগিরি শুটিংয়ের শেষের দিকে আমাদের প্রেমের সম্পর্ক হয়, এরপর একটা সময় বিয়ে, তারপর সন্তান। ছয় বছর আগের প্রেম কেন এতদিন গোপন রাখলেন, এমন প্রশ্নে বুবলির জবাব, দেখুন আমি কিন্তু সন্তানের বিষয়টি গোপন করিনি, যদি গোপনেই রাখতে চাইতাম তাহলে তাকে পেটে নিয়ে আমি শুটিংয়ে যেতাম না। বীর যখন আমার পেটে এসেছে তখন থেকেই আমার কাজের সেক্টরের সবাই এ ব্যাপারে কম বেশি জানতেন, এটি ওপেন সিক্রেট ছিল। বীর ছবি শুটিংয়ে আমার অন্তঃসত্ত্বার বিষয়টি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তাছাড়া আমাদের দুজনের পরিবার, আমাদের কাছের মানুষ সবাই তো জানতেন, সুতরাং এটিকে তো আর গোপন বলা যায় না। এদিকে শাকিব বুবলির বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশে আসার মাধ্যমেই মিডিয়ায় জোর গুঞ্জন তাদের বিচ্ছেদ হয়ে গেছে। মিডিয়ার গুঞ্জন আট মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে, তবে এই গুঞ্জনকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন বুবলি। ঢালিউড নায়িকার কথায় আমাদের বিচ্ছেদের খবর পুরাটাই মিথ্যা। দেখুন, আমরা যেদিন সন্তানের ছবি দিয়ে একটা সুন্দর এবং ভালো খবর প্রকাশ করলাম সেদিনে এই মিথ্যা খবর আসে। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।